নমস্কার বন্ধু স্পোর্ট নিশ্চিত করেছিলাম যে স্পষ্টভাবে ষষ্ঠ ইস্টবেঙ্গল ক্লাবের কোন ফুটবলার হবে তার নাম বা পরিচয় বলতে না পারলেও তিনি যে রক্ষণভাগের ফুটবলার হতে চলেছেন সে সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম কিন্তু তারপরে আমি এটাও বলেছিলাম যে আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে ইস্টবেঙ্গল আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করবে অর্থাৎ ষষ্ঠ নাম বহু ফুটবলারের সঙ্গে যোগাযোগের শেষে ইস্টবেঙ্গল রক্ষণভাগের ফুটবলারই আনছেন এবং ইস্টবেঙ্গল ক্লাব এবারের দল গঠনের ক্ষেত্রে বিশেষ করে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নিয়েছিল আমরা যদি ইস্টবেঙ্গলের পাঁচজন বিদেশির দিকে তাকাই সেখানে দেখতে পারব যে পাঁচজন বিদেশি কোনো না কোনো সময় বা ধারাবাহিকভাবে ভারতীয় ফুটবলে খেলেছে বা খেলছে অর্থাৎ আনকরা ফুটবল রেনে বেশ কটা মরশুম বিশেষ করে শেষ মরসুমে দেখা গেছে যে কোন সুবিধা হয়নি উপরন্ত দলের বিপর্যয় ঘটেছে তাই সেই জায়গা থেকে সরে গিয়ে ভারতের মাটিতে পরীক্ষিত প্রমাণিত বিদেশি ফুটবলার আনার যে ধারাবাহিকতা ইস্টবেঙ্গল এই মরশুমে শুরু করেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই শেষ পর্যন্ত এমন একজন ষষ্ঠ বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত নির্বাচন করতে চলেছে নির্বাচন করতে চলেছে বলছি এখন অবধি যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তিনিও কিন্তু ভারতবর্ষের মাটিতে বিশেষ করে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের জার্সি গায়ে আমরা তাকে খেলতে দেখেছি তার নামটার সাথে ইতিমধ্যেই আপনারা পরিচিত হয়ে গেছেন হেক্টরের সাথে উজতে হেক্টরে তার বয়স ছত্রিশ বছর ফুটবল মহল থেকে একটা কথা বলা হচ্ছে যে এই বয়সে একজন ফুটবলার অবসর নেয় ফুটবল থেকে এটার পাশাপাশি এটাও সত্যি কথা যে বয়সে ফুটবল খেলছে সেটা ভারতীয় বিশ্ব ফুটবলেও কিন্তু আমরা দেখতে পারি কোচ কার্লস কুমার একেবারে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন একে তো স্প্যানিশ ফুটবলার তার উপরে তার লক্ষ্য ভারতের মাটিতে পরীক্ষিত সব দিক মিলে যাওয়াতে তিনি সবুজ সংকেত দিয়েছেন যে এই ফুটবলারটিকে খুব দ্রুত ইস্টবেঙ্গল ক্লাব যেন শৈশাবুদের পর্বটা শেষ করে তাকে ভারতের মাটিতে নিয়ে আসে কোচের দিক থেকে আর কোন আপত্তি বা বাধার কোন জায়গা নেই এই ফুটবলারটির পাশাপাশি কিন্তু আরেকটি ফুটবলারকে নিয়েও ভীষণভাবে চর্চা হচ্ছে তবে কোচ কার্লস কুমার কথা অনুযায়ী অন্তত আজকের দিনে দাঁড়িয়ে হেক্টার ইয়েস্তের কিন্তু ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর যদি তাই হয় তাহলে রক্ষণভাগের একজন আনোয়ার আলী আমি প্রাক্তন শব্দটাই এই মুহূর্তে তার কথা অনুযায়ী ব্যবহার করছি যেহেতু তিনি জানিয়েছেন তিনি মোহনবাগানে খেলতে চান না ইস্টবেঙ্গলে খেলতে আগ্রহী তাহলে এই প্রাক্তন দুই মোহনবাগানই আগামী মরশুমে বেঙ্গলের রক্ষণে জুটি বাঁধলেও বাঁধতে পারে এ কথা বললে একটা প্রশ্ন খুব অবশ্যই চলে আসে সেটা হচ্ছে যে আনোয়ার আলীর বিষয়টা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে দেখুন আনোয়ার আলী তার বক্তব্য প্লেয়ার স্টেটাস কমিটির কাছে জানিয়েছেন এবং তার ভিত্তিতে মোহনবাগানের বক্তব্য প্রমাণ সমেত সেটাও ফেডারেশন চেয়েছিল এবং মোহন বাগানের পক্ষ থেকে সেটাও কিন্তু ফেডারেশনের কাছে জমা পড়ে গেছে অর্থাৎ বল এখন পুরোপুরি ফেডারেশনের কোটে আশা করা যায় বা ধরে নেওয়া যায় ফেডারেশন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আর খুব বেশি দিন সময় লাগাবে না তারা তাদের মতো আলাপ আলোচনা সেরে দিন কয়েকের মধ্যে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি চার থেকে পাঁচ দিনের মধ্যে এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ফেডারেশন জানাতে পারে অবশ্য তার আগে এই দুই পক্ষ আনোয়ার আলী এবং মোহনবাগানকে সামনাসামনি আরো একবার ডাকা হতে পারে এরকম একটা সম্ভাবনাও আছে তারপরেই ফেডারেশন তার সিদ্ধান্ত নেবে এবার প্রশ্ন ফেডারেশন কি সিদ্ধান্ত নিতে পারে এবং এই সিদ্ধান্ত কার পক্ষে যেতে পারে সে বিষয়ে বন্ধু এক্ষুনি অনুমান করে কিছু বললে সেটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ হবে তবে একটা কথা বলা চলে ফেডারেশনের সিদ্ধান্ত যে পক্ষেরই অনুকূলে বা প্রতিকূলে যাক না কেন বিষয়টার নিষ্পত্তি কিন্তু সেখানেই হবে না যদি ধরে নেওয়া যায় বিষয়টা মোহনবাগানের বিরুদ্ধে যায় তাহলে তারা এক্ষেত্রে আইনের পথে হাঁটবে সেরকম কথা তারা বলেও দিয়েছে পক্ষান্তরে যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল হাত গুটিয়ে চুপ করে বসে থাকবে না শীর্ষকর্তা নিজের দায়িত্ব নিয়ে সুদূর দিল্লি গিয়ে যে ফুটবলারটিকে সই করিয়ে এসেছেন যে ফুটবলারটি প্লে স্টেটাস কমিটির কাছে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি ইস্টবেঙ্গলে আসন্ন মরশুমে খেলতে ইচ্ছুক তাই বিষয়টার নিষ্পত্তি ফেডারেশন থেকে হবে না এই বিষয় বন্ধু অনেক দূর যাবে আইনগত দিক থেকে শুরু করে ফিফা অবধি পৌঁছাবে এবং বিষয়টা যে একটু ডিলে হবে সেটা অনুমান করা যায় অর্থাৎ খুব দ্রুতই আনোয়ার আলীকে কোন পক্ষই পাচ্ছে না এরই মধ্যে আবার ডুবান কাপের দলে এই আনোয়ার আলীকে মোহনবাগান রেজিস্ট্রেশন করিয়েছে এই সিদ্ধান্তটা এক প্রকার হাস্যকর সিদ্ধান্ত তার কারণ হচ্ছে যে কলকাতা লীগের জন্য একই রকমভাবে তাকে রেজিস্ট্রেশন করা হয়েছে তাকে একটা সময়সীমার মধ্যে দলের অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল কিন্তু আমরা জানি তিনি সেই আদেশ পালন করেননি অগ্রাহ্য করেছেন কেন অগ্রাহ্য করছেন তিনি খেলতে আগ্রহী নন তাই জন্যই তিনি অগ্রাহ্য করেছেন ডোরান্টে তাকে রেজিস্ট্রেশন করাটা কতটা উপযোগী সেটা নিয়েও কিন্তু বন্ধু প্রশ্ন আছে শেষ পর্যন্ত আনোয়ার আলীর বিষয়টা কোন পক্ষের দিকে ঝুলবে সেই দিকের পাশাপাশি ইস্টবেঙ্গল তাদের ষষ্ঠ বিদেশিকে চূড়ান্ত করার পথে এগিয়ে চলেছে আগামী সোমবার ডুডান্ট কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হবে সে ম্যাচে কটা বিদেশিকে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত নামাতে পারবে তার কারণ দু দুজন বিদেশি কিন্তু ফিটনেসের অভাবে ভুগছে অর্থাৎ বাকি দিয়েই তার কারণ প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু বিদেশিবিহীন দল তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের উত্তরে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আমরা আশা করব যে গতবারের ডুডান কাপের ইস্টবেঙ্গল ক্লাবের যে সাফল্য সেই সাফল্য এবারও বজায় থাকবে তার কারণ গতবারের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে ইস্টবেঙ্গল ক্লাব এবারে ডুরান কাপ খেলতে নামবে অনুশীলনের জন্য পর্যাপ্ত মোটের ওপর সময় পাওয়া গেছে সব মিলিয়ে মাঠে এখন বল নামার অপেক্ষা ধন্যবাদ